গ্রেটার তিপরা ল্যান্ডের দাবিতে তিপরা মথা কিল্লা ব্লক কমিটি মাথামারি ব্লক এবং কাকরাপন ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার রাজ্যপালের উদ্দেশ্যে উদয়পুর মহকুমার শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। এদিন জামতলা টাউন হলের সামনে থেকে একটি র্যালি করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় তিপরা মথা। এদিনের ডেপুটেশনে ছিলেন তিপরা মথা কিল্লা ব্লক কমিটির কনভেনার জ্যোতিষ জমাতিয়া, ব্লক সভাপতি সাধনমণি জমাতিয়া সহ অন্যান্যরা। ডেপুটেশন করতেই কারণ সারা ত্রিপুরাতে আজকে ডেপুটেশন হয়েছে। একটা ডিমান্ড গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, 23rd August ইজ এ ডে অফ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এই ডে আমরা পূর্বাগ্রহ ডিক্লেয়ার করছি। এর জন্য আমরা চাই এই ত্রিপুরাবাসী ইন্ডিজিনিয়াস লোক যারা আগে মেজরিটি ছিল, এখন যেভাবে ইলিগাল ইমিগ্রেন্ট যেভাবে ঢুকতেছে, এর থেকে মুক্তি পেতে আমরা এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবং আজকে তিনটা ব্লক, কাঠারবাড়ি ব্লক, কিল্লা ব্লক এবং কাকরাবন ব্লক, এই তিনটা ব্লক মিলে এসডিএম সাব কাছে আজকে অনারেবল ফাইনাল গভর্নর অফিস এসডিএম কি বলেছেন? এসডিএম বলেছে যে উনি পাঠাবেন অফিস ডেপুটেশন।